দিন ধার্য ছিল। আমরা আসামিপক্ষ ক্রিকেটার, জাতীয় দলের ক্রিকেটার নাসির সহ অন্য আসামিদের জন্য অব্যাহতির আবেদন করেছি। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত আগামী 9/2/2022 চার্জে বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন। আমাদের সাবমিশন হলো, আমরা তালাক কার্যকর হওয়ার পর বাদীর কথিত অভিযোগ মিথ্যা। তালাক কার্যকর হওয়ার পর যথারীতি আমরা এই বুধবার 14/2/2021 তারিখে এই ক্রিকেটার নাসির তামিমাকে বিবাহ করে এবং সেটা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই, আইনানুক প্রক্রিয়া অনুসরণ করেই তালাক কার্যকর হয় এবং নাসিরের সাথে তামিমার বিবাহ যথারীতি আইনানুক কার্যক্রম অনুসরণ করেই সম্পন্ন হয়। আচ্ছা, আপনারা আজকে একটা ডিসচার্জ পিটিশন দিয়েছেন, ডিসচার্জ পিটিশনে কি বলেছেন, কেন কেন তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া উচিত? আমরা বলেছি যে তালাক যথাযথভাবে কার্যকর হয়েছে এবং মূলত বিষয় এটাই, তারা বলছে তো তালাক কার্যকর হয় নাই, না হওয়া অবস্থায় এই ক্রিকেটার নাসির তামিমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং আরও অন্যান্য কিছু বক্তব্য। কিন্তু আমাদের বক্তব্য হলো তালাক যথাযথভাবেই কার্যকর হয়েছে এবং পিবিআই যে তদন্ত রিপোর্টে ওনারা যে কাজী অফিসের ভলিউম জব্দ করেছেন সেটাতেও স্পষ্ট উল্লেখ আছে যে তালাক রেজিস্টারে তামিমার স্বাক্ষর আছে এবং সেটা 2016 সালে স্বাক্ষরিত তালাকনামা এবং উক্ত তালাক 2017 সালে কার্যকর হয়। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। অ্যাডভোকেট ফরিদুদ্দিন আহমেদ। এখন কোর্টের মাধ্যমে আমরা এটা সুষ্ঠু বিচারে আশায় আছি, ইনশাল্লাহ সুষ্ঠু একটা বিচার পাবো এটা আশাবাদী। আর ইনশাল্লাহ বিচার পাওয়ার মতো, সুষ্ঠু বিচার এবং সঠিক বিচার হওয়ার মতো যথেষ্ট পরিমাণ এভিডেন্স এবং যথেষ্ট পরিমাণ সাক্ষী প্রমাণ আমাদের কাছে আছে। বিচারটা কি হলে আপনি সন্তুষ্ট? এটা আইনত যে বিচার হবে সেই বিচার হবে, এটাই। বেসিক্যালি আজকে চার্জ গঠনের জন্য শুনানির দিন ধার্য ছিল, আপনারা জানেন গত তারিখেও ধার্য ছিল এবং ওনারা সময় চেয়েছেন, সাথে জানিয়েছেন যে তামিমা সুলতানা 6 মাসের গর্ভবতী। পরবর্তীতে আদালত আজকে শুনানির জন্য দিন ধার্য করেন এবং এটাই শেষবারের জন্য সময় দেন এবং দিন ধার্য করার পরে আজকে আমরা উভয় পক্ষ শুনানিতে অংশগ্রহণ করি। তারা আজকে একটি ডিসচার্জ অ্যাপ্লিকেশন 241 ধারায় দিয়েছেন যে তারা এই মামলা থেকে অব্যাহতি চান তিনজন আসামি এবং তাদের বক্তব্য হচ্ছে যে তামিমা সুলতানা ডিভোর্স দেওয়ার ঠিক পরের দিন ওনাকে, যেহেতু উনি সৌদি এয়ারলাইন্সে কাজ করে তাই বিদেশে চলে যেতে হয়েছে, বিদেশে চলে যাওয়ার কারণে উনি এই নোটিশ সার্ভ করতে পারেননি, এই জন্য এই দায়ভার ওনার উপর আসে না। এটা ছিল ওনাদের পক্ষের, আসামি পক্ষের বক্তব্য যে এগুলো হচ্ছে ডাক বিভাগের গাফিলতি, এগুলো হচ্ছে কাজীদের গাফিলতি, এগুলো ছিল ওনাদের বক্তব্য। এবং পরে আমরা উপস্থাপন করি যে আইনে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে যিনি ডিভোর্স দিবে তাকেই এই নোটিশ সার্ভ করতে হবে। শুধুমাত্র ডিভোর্স দিয়ে নোটিশ সার্ভ না করে যদি বলা হয় যে আমার পক্ষে সম্ভব না সার্ভ করা, আমাকে চাকরিতে জয়েন করতে হবে ইত্যাদি কারণে আমি করতে পারি নাই, তাহলে এটা এক ক্ষেত্রে স্বীকার করে নেওয়া হয় যে উনি আসলে নিজে কখনো চিঠি সার্ভ করেননি, উনি নিজেই স্বীকার করছেন। পিবিআই দীর্ঘ 7 মাস তদন্ত করার পরে তদন্ত রিপোর্ট দিয়েছে, সেই তদন্ত রিপোর্টে আমাদের অভিযোগের বাইরে আরও অনেকগুলো প্রমাণ পেয়েছেন যে তারা তালাকটাকে এস্টাবলিশ করতে গিয়ে তারা কিছু ডাক রসিদ তৈরি করে যে এই ডাক রসিদের মাধ্যমে আমরা তালাক সার্ভ করেছি, তালাকের নোটিশ। পরে দেখা যায় ওই ডাক রসিদগুলো ডাক বিভাগেরই না, ওগুলো জাল জালিয়াতির মাধ্যমে তৈরি করে ওটাকে সত্য বলে চালানোর চেষ্টা করেছে এবং পিবিআই তদন্তে 3 নং আসামি সুমি আক্তারের সংশ্লিষ্টতা পান এবং এক্ষেত্রে দেখেন যে সুমি আক্তার অর্থাৎ 1 নং আসামি তামিমা সুলতানার মা এই জাল জালিয়াতির মধ্যে জড়িত ছিলেন এবং উনি প্রত্যক্ষভাবে প্রতিটা কাজেই জড়িত ছিলেন। তার মানে হচ্ছে যে এই মামলার বিচার শুরুর মতো যথেষ্ট এভিডেন্স তথ্য প্রমাণ আছে, আপনারা কি মনে করেন? অবশ্যই, আমরা সবসময় বলেছি আমরা সত্যি কথাটা বলতেছি এবং 7 মাস পরে হইলেও তদন্তে সেটাই প্রমাণিত হয়েছে, আমাদের প্রাইমা ফেসি কেস এস্টাবলিশ হয়েছে, আদালতে আমরা প্রতিটি বিষয় উপস্থাপন করেছি। উপরন্তু ওনাদের যদি অব্যাহতি পেতে হয় পুরো ট্রায়াল শেষ করে সেখানে সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হতে হবে, এই জন্য এই এই স্টেজে ওনাদের অব্যাহতি পাওয়ার সুযোগ নেই বলে আমরা আদালতের সামনে বক্তব্য দিয়েছি। রাকিব একটা সংক্ষেপে কথা বলছিল যে